أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله صلاة والسلام على رسول الله بعد شمعت آرمان بي بانگلادش تيك الله اپنے سستتا نيرا پتر ساتھ راکون آمين اپنے جانتے سے شعب مراز کے کندروں کرے روزا راکا ہے بان شعب مراز اے رات عبادت بندگی کرا ایٹا روزا و عمل گلو کی سوی حدیث در پرمانی تو আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস বা সহিহ সুন্নাহ আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। সময় তো আরমান ভাই, শবে মিরাজকে কেন্দ্র করে কোন রোজা, কোন নামাজ, কোন রাত্রি ইবাদত, কোন অথবা এই সম্পর্কে বিশেষ রাত্রিকে কেন্দ্র করে এই কোন জীবনী আলোচনা করা, এগুলি এগুলি সবই শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী। বরং এগুলিকে যদি কেউ সুন্নাত মনে করে বা শরীয়ত মনে করে করে তাহলে বেদাত হবে। এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো শবে মেরাজ সম্পর্কিত কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত, কোনো আলাদা কোনো আমল, এগুলি না প্রমাণ আছে, না পরবর্তী সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেয়ীনে কেরাম করেছেন, আমাদের ইমামরা করেছেন। বরং এগুলি পরবর্তীতে কে কোন সময় চালু করছে, আজ পর্যন্ত এগুলি মানুষ কী করছে, আবাদতের মধ্যে নিয়ে গেছে, এগুলিকে মানুষ আবাদত মনে করে। আর একটা জিনিস এটাও খেয়াল রাখেন যে ইতিহাস যারা রচনা করছে তারা এরা শবে মেরাজ যে এই রজব মাসের ২৭ রাত্রিতে হয়েছে, যেটা আমাদের দেশে কেন্দ্র করে ২৭ রাত্রিকে রজব শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বলেন, অথবা রজব রজনী বলেন, এই কেন্দ্র করে দিনের বেলা রোজা রাখে, আবার রাত্রিবেলা জাগরণ করে, কান্নাকাটি করে, মানুষ একত্রিত হয়, বা এই সম্পর্কে আরও অনেক কিছু রুটি বিতরণ করে, বা এগুলি আরও অনেক ধরনের খুব শরীয়ত বিরোধী বিশ্বাস করে, ২৭ বছর পর্যন্ত সূর্য ধরে রাখছিলেন, আল্লাহ দিন সব স্টপ ছিল, আরও এই ধরনের বহু কিছু শরীয়ত বিরোধী যা বলে আলোচনা করলে সেসব, এইগুলি সবই ইসলাম শরীয়ত বিরোধী। বরং শবে মেরাজ সম্পর্কে আপনি ইতিহাস রচনা করেন যে এই রাতিতে শবে মেরাজ হয়েছে, কেউ নির্ধারণ করতে পারবেন ইতিহাসে সঠিকভাবে। বরং ইতিহাসবিদরা এই সম্পর্কে মতবিরোধ করছেন যে কেউ এই তারিখে কেউ এই তারিখে, বহুত মতবিরোধ আছে। তারপরে আপনি যারা বিশুদ্ধ সিরাত গ্রন্থ লাগছেন তারাও সঠিকভাবে নির্ধারণ করতে পারে না, তারা বিভিন্ন কয়েকটা মত উল্লেখ করছেন যে অমুক মতে এইটা, অমুক মতে এটা, মাসও নির্ধারিত নাই। তাহলে দেখেন কিভাবে আপনি একটা রাত্রিকে নির্ধারণ করে এটা আবাদত বন্দী করবেন। হ্যাঁ, আবাদত বন্দী করার জন্য সাব্যস্ত থাকতে হবে, আবাদত হলো তাওকিফিয়া, আবাদত হলো শরীয়তের উপরে দলিলের ভিত্তিতে স্পষ্ট থাকবে, দলিল যেখানে আপনার কাছে প্রমাণ করবে, নির্দেশনা দেবে, সেখানে আবাদত করবেন। দলিল নিয়ে আপনি আবাদত কীভাবে করবেন? আবাদত হওয়ার জন্য তো আপনার দলিল প্রমাণ লাগবে, সুন্নার উপরে আমল করতে হবে, সুন্না বাহিরে আবাদত বন্দী করলে সেটা কবুল হবে না। আপনি জানেন যে আবাদত করার জন্য দুই শর্ত, একটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। তাহলে আপনি আবাদত করবেন আল্লাহর খুশির জন্য, কিন্তু ইসলামী শরীয়তের দিক নির্দেশনা নাই, সেটা কি আপনি করতে পারবেন নাকি? নামাজ তো কেউ পাঁচশক্ত জায়গায় যদি শক্ত পড়ে আল্লাহ খুশির জন্য, নামাজ পড়লে তো আল্লাহ বেশি খুশি হয়, এবং এটা তো এটার উপর আর কি আমল আছে? তাই বলে পাঁচশক্ত জায়গায় শক্ত পড়বে নাকি? হ্যাঁ, বা যখন মন চায় তখনই শুরু করে দিবে, টাইম টু টাইম পড়তে হবে, যেভাবে যেভাবে নির্দেশ আছে। আমাদের ক্ষেত্রে সবগুলো রাখতে হবে। রমজান মাসে রোজা রাখা এটা আল্লাহ ফরজ করছে। এখন যদি কেউ যদি বলে রমজান মাসটা তো প্রতি মাসে প্রতি বছর এক মাস ঘুরে আসে, আমি আর এক মাস একটু বেশি করে রোজা রাখি, তাহলে কি সেটা সম্ভব নাকি? হজের সময় হজ করতে হবে। কেউ যদি বলে এখন তো সবাই হজের সময় তো অনেক ভিড় থাকে, তাহলে এখন তো আরাফা অন্যান্য জায়গা সব ফ্রি থাকে, তাহলে আমি এখন একা একা হজটা করে আসি, তাহলে কি হবে নাকি? সুতরাং ইবাদতের জন্য আপনার নির্দেশনা ঠিক থাক লাগবে, যেভাবে যে বর্ণনা যেখানে যে বর্ণনা আছে সেভাবে সেটা করতে হবে। আপনার মতো আমার মতো শরীয়তের মন গড়া কোনো আবাদত করা চলবে না, বা কেউ কে কে কোন দলিলের ভিত্তিতে কথা বলল, হ্যাঁ সেটা তার গ্রহণযোগ্য হবে না। যে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমের বর্ণনা সংক্ষিপ্তভাবে বলছি, মান আমিল আমাল আল্লাহ আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে নাই, ইসলামী শরীয়তের তার দিক নাই, সেটা বাতিল। এমনভাবে এটা আগের বর্ণনা রাখলো, মানে আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মাঝে কোনো নতুন কাজ উদ্ভাবন করবে, বানাবে, তৈরি করবে, যা শরীয়তে এটা কোনো নির্দেশনা নাই, সেটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য হবে না, বাতিল বলে উল্লেখ করেছে। এটা প্রত্যাখ্যাত মানে কি? সেটা অগ্রহণযোগ্য হবে। আল্লাহ সবাইকে বুঝ দেখ। আল্লাহ মামিন হাজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।